কিসের আর্জেন্টিনা কিসের ব্রাজিল, বাংলাদেশের মেহেদি মিরাজ বিশাল একটা ফাজিল। এই মি আপনি ফাজিল কোন কারে, আমি মেহেদি মিরাজ কে জিনি সেটা বুঝাইয়া দিলাম হারে হারে। যাই হোক, পরের ম্যাচে তুই এভাবে দিস না আর বাস, বল তুই তার জন্য কত টাকা চাস? কি আমারে দিতে চান ঘুষ? মুতার জায়গায় গুতা দিমু, থাকবে না কিন্তু হুশ। পাপন কাকু পুলায় পান্ত সিনিয়রদের সাথে বেদবি করে, এদেরকে মারেন না কেন ধরে ধরে। এই মিরাজ, বিরাট কে সরি বল, না হলে তোরে পাবনা পাঠাবো, আমার সাথে চল। পাপন কাকু আপনি আমারে সারা বিরাটের পক্ষ নিলেন, আপনি আসলেই তো একটা ভিলেন। রাগ করিস না রে বাপ, এখন ওদের সাথে ভালো ব্যবহার কর, মাটি দিবি ঠাপ। ঠাপ কত প্রকার ও কি কি সেটা বুঝাই দিবো পরের ম্যাচে। এই ম্যাচটা হেরে গেছি শুধুমাত্র রাহুলের ক্যাচে। বলো দেখি ক্যাশ করছে মিস, আরে এখনো খাওয়ান নাই কেন ইঁদুর মারার বিষ? আমি ইচ্ছা করে মিরাজের ক্যাশটা সারি নেই ভাই, হাতে গোবর লাগছিল ছুটে গেছে তাই। এই বেটা উল্টা পাল্টা কথা বলিস কেন, খেলার মাঠে গোবর আসবো কই থেকে? মিথ্যা কথা বলার জন্য পরের ম্যাচে লাল কার্ড দিবো তোকে। যাই হোক পাপন কাকু আমি সরি, পরের ম্যাচে এক খেলা বাসটা এইভাবে দিয়ে না আর ভরি। পরের ম্যাচে সেঞ্চুরি করবো আমি, সবাইরে ডেকে আজমো আমি শান্ত কি দামি। তোর থেকে মুস্তাফিজ ভালো ব্যাটার, শালা তুই একটা চিটার। এক মাসে 10 রান করে মিরাজকে সাপোর্ট দিছে বলে সে আমার থেকে ভালো ব্যাটসম্যান হয়ে গেল। বিশ্বকাপে যে আমি 2টা হাফ সেঞ্চুরি করলাম তখন আপনার চোখ কোথায় ছিল? তোর ওই 2টা হাফ সেঞ্চুরি ধুইয়া তুই পানি খা, শালা আমার চোখের সামনে থেকে এখন যা। যাও তোমার এইসব আজেবাজে চালো, অন্য জায়গায় পারো, আমার বিরক্ত করো না, যাও। আকাশ সমান কষ্ট দিয়ে দিল বাংলাদেশ, আমি তো মানতেই পারতাছি না কিভাবে হেরে গেলাম এই ম্যাচ। সত্যি কথা বলতে সাকিব একবারে তোর আর বিরাটের উইকেটটা পেয়ে ম্যাচটা গেছে নিয়ে। একদম ঠিক বলছেন চাচা, 10-10 পাইছেন। সারা জীবন জিততে জিততে হেরে গেলাম, আর গতকালকে হারতে হারতে জিতে গেলাম। হারা ম্যাচ জিতে আমরা শিখে গেছি। আমি যে চাপ নিয়ে ব্যাটিং করছি এরকম চাপ আরে ফেল পাইপ নিতে পারে না। সত্যি কথা বলতে তুই গতকালকে যা দেখাইছস আমার তো মন চাইতেছে তোর থেকে শিক্ষা গ্রহণ করতে। শিক্ষা গ্রহণ করেন না কে, মানা করছে কেডা? এইভাবে শরম দিলি বাইরে? সহজ ম্যাচ কিভাবে কঠিন করতে হয় তা বাংলাদেশের কাছ থেকে অন্যান্য দলগুলা শিখা উচিত। ওই মিয়া তুমি কিন্তু ট্রেনের বগির মতো লাইনচ্যুত হইয়া গেছো, উল্টা পাল্টা কথা বলতেছো কেন? উল্টা পাল্টা না, ঠিকই কইছি আমি। আরে মাথা মোটা, সহজ ম্যাচ কঠিন করে কয় বেটা জিততে পারে সেইটা তোকে বুঝতে হবে। গতকাল ম্যাচটা জিতার পরে আপাকে ফোন দিছিলাম, তাকে মনে করিয়ে দিলাম 2011 সালের ইংল্যান্ডের কথা, সেদিন ছিল মাহমুদুল্লাহ এবং শফিউল ইসলাম। সেদিন যদি আমি দলে থাকতাম তাহলে দল ব্যাপক ব্যবধানে জিতত। কেউ আমার লাঠিটা একটু নিয়ে আইতো, শালারে পিড়িবাজি করবো আজকে। বহুদিন আগে একটা কথা কইছিলাম সেইটা সবার মনে আছে নাকি? কথাটা হলো নিশ্চিত হারের দ্বার প্রান্তে থেকেও কেউ যদি দলকে জিতানোর কথা ভাবে সেটা হলো মেহেদি হাসান মিরাজ। আমি বুড়া দুরা মানুষ, সকালে কি খাই সেটা দুপুরে মনে থাকে না, কিন্তু তোর এই কথাটা আমার স্পষ্ট মনে আছে। মিরাজ আসলে একজন হার না মানা যোদ্ধা। কয়েকদিন পরে তো আপনার একটা কথা না শুনলে দল থেকে বাদ দিয়ে দিবেন। আরে না, এমন কাজ আর করবো না। একটা ম্যাচ জিততে বাঙালি এমন ভাব নিতেছে মনে হইতেছে পুরা পৃথিবী জয় করে ফেলাইছে। সত্যি কথা বলতে ইন্ডিয়ার ফলাই পান তোর জন্য কষ্ট হচ্ছে, শত চেষ্টার পরেও পিছন দিয়ে বাসটা যাওয়া ঠেকাতে পারলি না। পরের ম্যাচে দেখা যাইবো কে কারে বাস দেয়। ঠিক আছে দেখা যাইবনি, এখানে বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আলবিদা।